রিপাবলিক বাংলার দর্শক অপূর্ববাবুকে দেখতে পাচ্ছে এবং আপনি আসানসোল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। জিতেন্দ্র তিওয়ারি যে কথাটা বললেন যে এটা একটা ওপেন সিক্রেট হয়ে গেছে অপূর্ববাবু, এই বাংলাতে একটা ওপেন সিক্রেট হয়ে গেছে, এভাবে মানুষ মরে যাবে হয়তো, এরপরেও হয়তো আমরা জবাব চাই বাংলাটা করার পরে এরকম আরও অনেক শ্রমিককে মরতে দেখব, ক্ষমা করবেন আমার ভাষার জন্য, কিন্তু এভাবে আর কতদিন? এত দাম সস্তা বাংলায় শ্রমিকদের এ বাংলাতে? সমীর বাউরি 17 বছরের একটা ছেলে তরতাজা প্রাণ সেদিনকে কয়লা চাপা পড়ে মারা গেছে। এটা শুধু বিচ্ছিন্ন ঘটনা নয়, শুধুমাত্র 7 জন মারা যায়নি, প্রতিদিন মারা যাচ্ছে, অবৈধ কয়লা খাদানে প্রতিদিন মৃত্যু হচ্ছে। এই পুজো আসছে, পুজোতে সামান্য কিছু রোজগারের আশায় সেখানে কয়লা কাটতে গেছে, কাজ নেই পশ্চিমবাংলাতে, কাজ নেই। এই কাজের দাবিতে আজকে পশ্চিমবাংলায় সাধারণ মানুষ অবৈধ কাজ করতে বাধ্য হচ্ছে, আর সেখানে মারা যাচ্ছে। পুলিশ প্রশাসনের নাকের ডগাতে সব কাজ হচ্ছে, সারা আসানসোল জুড়ে অবৈধ কাজের কারবার। পুলিশ প্রশাসন তৃণমূলের মদত ছাড়া এটা সম্ভব নয়। তা আপনারা আপনারা অপূর্ববাবু আপনারা আন্দোলন গড়ে তুলছেন না কেন? এটা তো বাংলার মানুষের জন্য, এটা মানুষের এজেন্ডা, এটা তো মানুষের কণ্ঠস্বর হিসেবে আপনাদের উঠে আসা উচিত। সেই দিন দুপুরবেলাতে যখন মারা যায়, আমাদের বিধায়িকা অগ্নিমিত্রাদি তিনি স্পটে গিয়ে ওখানে আন্দোলন করার পরে ওখানে তারপরে ওখানে মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ লাইট অফ করে দিয়েছে যাতে অগ্নিমিত্রাদি যেতে না পারে। রাত্রি 3টের সময় জাতীয় সড়ক অবরোধ করার পর মৃতদেহ উদ্ধার হয়েছে। অপূর্ববাবু আপনি আমাদের সঙ্গে থাকুন, এই বিতর্কে আপনি থাকুন, কিন্তু আমি একবার আপনি যে কথাটা বলছিলেন পুজোর আগে কিছু টাকা, মানে কিছু টাকা মানে 5,000 10,000 50,000ও নয়, অরিত্র কি অদ্ভুতভাবে সামান্য কিছু টাকা, এবং সেই সামান্য টাকাটা কত? 200 টাকা 300 টাকা, ম্যাক্সিমাম হলে 500 টাকা। এই 500 টাকাও যদি পাওয়া যায়, তার জন্য কয়লা খনিতে এভাবে রিস্ক নিয়ে কাজ করা বা বেআইনি বাজি কারখানায় কাজ করা, এই নিয়ে বাংলায় যে চাকরি নেই বলা হলো, সেই চাকরি নেই এটা বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতা তারা কিন্তু বলছেন।